আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রুয়েল খানকে শুনছেন নিউ ইয়র্ক থেকে। আমাদের সঙ্গে আছে হাসান ভাই। তো আমরা যাচ্ছি বিং হ্যাম্পটন এই শেষ বিকালে রোজা রেখে। আমরা ওখানে গিয়ে কি কি দেখাইব, নিউ ইয়র্কের থেকে ওখানকার কি পার্থক্য, কতটা মানুষ বসবাস করে, বাঙালিরা থাকে, এবং বাড়িঘর দর্শ ও অন্য অন্য ক্রিস্টি কালচার দেখানোর চেষ্টা করব। রওনা দিয়েছি, আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না। হাসান ভাই কোথায় যাচ্ছেন? আমি বিংহামটন, আর আমি নিউ ইয়র্কে থাকি। কত সময় লাগবে যেতে এখান থেকে? এখান থেকে যেতে 3 ঘন্টা 20 মিনিট। আচ্ছা, বৃষ্টি আর বৃষ্টি আসবে কি না একটু চেক করে দেখি। মেঘালয় ওয়েদার, হ্যাঁ একটু বৃষ্টি হবে, বৃষ্টি হইতে পারে। হ্যাঁ বৃষ্টি পড়বে, আসতেও বৃষ্টি পড়বে আমাদের। তো হাসান ভাই, বাংলাদেশে বাসা কোন জায়গায় আপনার? আমার বাংলাদেশে বাসা ঢাকাতে ভাইয়া। ঢাকার কোন জায়গায় একটু বলেন? ঢাকা শ্যামলী। আর অরিজিনাল গ্রামের বাসা? অরিজিনাল গ্রামের বাসা আমি হচ্ছে শরীয়তপুর। শরীয়তপুরের ভাই, তো সঙ্গে থাকেন, কত সময় লাগলো আমরা গল্প করতে করতে বিং হ্যাম্পটন যুক্তরাষ্ট্রের ভিতরে, যেটা আমেরিকার আমেরিকা বলে জানি, তার ভিতরে। তো চলেন আমরা যেতে থাকি। আমরা ব্রুকলিন ব্যাটারি টানেল ধরে আমরা প্রবেশ করলাম, দেখি কতক্ষণ লাগে। আমরা যেতে থাকি, দেখতেই পাচ্ছেন গ্লাসে বৃষ্টির ফোঁটা পড়া শুরু করছে, তার মানে বাইরে বৃষ্টি আছে। আমাদের চট্টগ্রামেও কিন্তু একটা টানেল হয়েছে, এখন উদ্বোধন হয়েছে কিনা আমি জানি না, কর্ণফুলী টানেল। আমি যখন গেছিলাম তখন বন্ধ ছিল। তো আমরা এখন আছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিন ব্যাটারি টানেল ধরে যাচ্ছি। আর এটা পার হইতে কত টাকা লাগে, কত ডলার লাগে? আমাদের জন্য এটা $6.5 কমার্শিয়াল ভেহিকল। আচ্ছা আচ্ছা, প্রাইভেট গাড়ির জন্য হয়তো আরো $2 বেশি লাগতে পারে। আচ্ছা, তো $6.5 মানে বাংলাদেশি টাকায় প্রায় $700 মতো। তো দেখি, আমরা কিন্তু 1 মিনিট 12 সেকেন্ড হয়ে গেছে, এখনো টানেল পার হয়ে যেতে পারি নাই, এখনো কন্টিনিউয়াসলি যাচ্ছি। আর আমাদের উপরে যে রিভারটি আছে সেটা আছে হাটসন রিভার, ইস্ট সাইডেই আমরা এখনো আছি। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা ব্রুকলিন ব্যাটারি টানেল। তো ভাই বলছে এটা সব থেকে বড় টানেল, আর এটা কিন্তু আমাদের উপরে অনেক একটা বড় নদী আছে, সাগর সাগর। আচ্ছা সরি, তো হ্যাঁ, আর আছে এখান থেকে যদি উপরে যাওয়ার পরে দেখতে পাবেন স্ট্যাচু অফ লিবার্টি, তো সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর আমরা বের হয়ে যাচ্ছি এখান থেকে, দেখেন কিভাবে প্রসেসিং করে, টোল প্রসেসিং লাইট ফ্ল্যাশিং এর মাধ্যমে। এই তো আমরা এম্পায়ার স্টেট বিল্ডিং, এটা হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ, এটা আগে ছিল টুইন টাওয়ার ছিল যেখানে, আমরা সেখান থেকে এখন ডাউনটাউন ম্যানহাটনে। তো আমরা ওয়েস্ট সাইড হাইওয়ে ধরে যাচ্ছি ব্রুকলিন ব্যাটারি টানেল পার হয়ে, এই সেই আপনাদের বিশ্ব কি বিখ্যাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ডাউনটাউনের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। তো এই সেই যেখানে টুইন টাওয়ার ছিল, টুইন টাওয়ার ভেঙে যাওয়ার পরে সন্ত্রাসী হামলায় তারপর এই টাওয়ারটি করা হয়েছে। আর এখানকার দৃশ্য, নিচের দৃশ্য যদি আপনাদেরকে দেখাই, এই হচ্ছে অবস্থা। ও মাশাল্লাহ, এখনও দেখা যাচ্ছে। তো আমরা এভাবে ওয়েস্ট সাইড হাইওয়ে দিয়ে বিং হ্যাম্পটনের দিকে রওনা হচ্ছি, সঙ্গে থাকেন। তো দেখতেই পাচ্ছেন আমরা লিং কোন টানেল ধরে সামনের দিকে অগ্রসর হচ্ছে বিং হ্যাম্পটন যেতে। আমরা ওয়েস্ট সাইড দিয়ে এসে লিং কোন টানেলের ভিতরে প্রবেশ করছি, এটাও একটা আন্ডারগ্রাউন্ড টানেল। আমরা চলেন যেতে থাকি, দেখি কী অবস্থা। তো আমরা এই মেইন টানেলে প্রবেশ করলাম, আর এটা আমাদেরকে নিয়ে যাবে নিউ জার্সিতে, জার্সি সিটি। তো এখানে দেখা যাচ্ছে দুইটা লেন দিয়ে গাড়ি যাচ্ছে অপার প্রান্তে, আমরা যেতে থাকছি। আর এখানে এই লেনগুলো কিন্তু খুব বেশি একটা প্রশস্ত না, আর এখানে গাড়ি চালাইতে হলে নিঃসন্দেহে আমাদের ভাইয়ের মতো ভালো ড্রাইভিং জানা অত্যাবশ্যকীয়। তো দেখি কতক্ষণ লাগে আমাদের এই লিংকন টানেল পার হইতে,
আমরা যাচ্ছি ম্যানহাটান টু জার্সি সিটি। তো লিংকন টানেলের টোল কত ভাই, কয়টা, কত ডলার? এখানে আমাদের দিনের রাতে মেবি ভ্যারি করে, হুম $12 $12.75 তো $12 75 মানে অলমোস্ট $13, আমরা সেক্ষেত্রে বলতে পারি বাংলাদেশি টাকায় প্রায় $1400, চোদ্দশত টাকা হয়তো, সামথিং বেশি হইতে পারে। আবার এটা আবার ভ্যারি করে, হ্যাঁ হ্যাঁ, $1 সমান আপনার একশো, অনেক বেশি $17, $17 তো এটা কিন্তু আবার বড় গাড়ির ক্ষেত্রে বেশি। আচ্ছা তো যাই হোক, আর কি যেটা বলতেছিলাম, এখন বর্তমানে $1 সমান $110 $12 মতো দিচ্ছে, আর আমরা এখন আছি লিংকন টানেলের ভিতরে, দেখা যাক কি হয়। তো ট্রাফিক না থাকলে এই ট্রেন পার হইতে আপনার 3-4 মিনিট লেগে যায়, এবং ট্রাফিক থাকলে অনেক সময় দেখা যায় 4-5 মিনিট, একটু বেশি সময় লেগে যায়, এটাই স্বাভাবিক। আর আমাদের এখানে কিন্তু আজকে পঞ্চম রমজান, বেশি যেতে সময় লাগবে না, কারণ ট্রাফিক খুব বেশি একটা না, অল্প স্বল্প ট্রাফিক। তবে টানেলের ভিতরে খুব সুন্দর লাইটিং ব্যবস্থা আছে, এখানে আপনার গ্রিন লাইটও আছে দেখতে পাচ্ছেন, আর যদি ট্রাফিক লেগে যায় অনেক সময় এগুলো ইয়েলো হয়ে যায়, মানে একটু স্লো গতিতে যাওয়ার জন্য বলা হয় সবাইকে। তো কথা বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি অপার প্রান্তে, আমাদের সময় লাগলো 4 মিনিট, কত, 20 সেকেন্ড। তো আমরা যখন নিউ ইয়র্ক থেকে নিউ জার্সি হয়ে বিংহ্যামটনে যাচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন যে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, আর আমরা পাহাড় পর্বত ডিঙ্গায় যাচ্ছি, দেখতেই পাচ্ছেন দুই পাহাড়ের মাঝখান দিয়ে। এখানে অনেক গাছ আছে, গাছে কিন্তু পাতা নাই ঠান্ডার কারণে, আর এরকম যাওয়ার সময় যখন দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে আমেরিকাতে আসলে অনেক প্রপার্টি আছে, অনেক সম্পদ আছে এদের, কিন্তু জনসংখ্যার সেই তুলনায় কম। আর এই যে দেখতেই পাচ্ছেন সবগুলো পতিত জমি পড়ে আছে, আর এগুলো প্রচুর পরিমাণে গাছ লাগানো। তো আমাদের 3.5 ঘন্টার জার্নি, এখনো কন্টিনিউয়াসলি আমরা যেতেই আছি, সঙ্গে থাকুন। তো বিং হ্যামটামে আসার যে কারণটা সেটা হচ্ছে এখানে একটা গ্রোসারি উদ্বোধন করা হলো, গ্রোসারির নাম আছে দেশি হালাল বাজার। এখানে গাজীপুরের সাইফুল ভাই সহ অনেকে ওনার আছেন, তো এই সব জিনিসপত্র কিন্তু এখনই আনা হচ্ছে, এখনই সাজানো হচ্ছে, দেখতেই পাচ্ছেন দেশি হালাল বাজার, আর এটা বিং হ্যামটনে। তো এখন অনেক র্যাকগুলো কিন্তু খালি দেখা যাচ্ছে, আর এখানে অনেক লোকজন দেখতে পাচ্ছেন, সবাই মূলত আজকে এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করার জন্য এসেছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি গাজর, কচুরমুখী, টমেটো সহ মানে গ্রোসারি সামগ্রী যা থাকে, আর ইফতারের আগের মধ্যে সবাই ব্যস্ত। আপনাদেরকে যদি স্টোরের ভিতরে একটু দেখাই, দেশি হালাল বাজার বিংহ্যামটন, এখন ডিপ্রেসগুলো খালি, সব সাজানো শুরু করছে। এখনো কিন্তু অনেকটা দাম লাগানো হয় নাই, ট্যাগ লাগিয়ে দিবে কত টাকা করে। এখানে অনেকে পরিবার সহ এসেছে বিভিন্ন জায়গা থেকে, আর বাইরে বৃষ্টি, সবাই কিন্তু কিছুটা হলেও ভিজে গিয়েছে। তো যে কথা বলতেছিলাম, এখনো সাজানো গোছানোর ভিতরে আছে সবাই, ইফতারের সময় হয়ে যাচ্ছে, চলেন আমরা ইফতারের প্রিপারেশন নেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখেন, বাংলাদেশের
জাঠার কাঠি, নারকেল গাছের পাতা ছিলে যেটা বাড়ানো হয় সেটাও কিন্তু তারা বিক্রি করছে। তো এটা হচ্ছে স্টোরের ফ্রেগ্রেন্ট ফ্লোর। এখানে আজকের এই ইনগুরেশন উদ্বোধনী অনুষ্ঠানে কিন্তু ইফতারির আয়োজন করা আছে, অনেক ভাইরা আছে, সবাই হেল্প করছে। ভাই কতগুলো মানুষের আয়োজন আজকে? 200-250। তো দেখতেই পাচ্ছেন এখানে সব খাবারের আয়োজন। বিং হ্যাম্পটন ভিতরেও সুন্দর বসার ব্যবস্থা আছে। এখানে ছোট ছোট ছেলে মেয়েরাও এসেছে পরিবারের সাথে। আমাদের আপুরাও আছে, সবাই ইফতারি প্রিপেয়ার করার জন্য হেল্প করছে। ইফতারের আর 40 মিনিট বাকি। আচ্ছা ربنا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, এই ইফতারের ওসিলা তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, ছোট থেকে আজ পর্যন্ত ছোট বড় সগীরা কবিরা শরীক বিরা যত গুনাহ করেছি সমস্ত গুনাহ হইতে মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ, আজকে যারা ইফতারের আয়োজন করেছে ইফতারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। আয় আল্লাহ, যে উদ্দেশ্যে ইফতারের আয়োজন করা হয়েছে সেই উদ্দেশ্যগুলো তুমি কবুল। রাস্তা বন্ধ রাস্তা বন্ধ।